ক্ষুদিরাম, আজ রাত 3টায় তোমার ফাঁসি হবে। 11 আগস্ট 1908 সাল, ফাঁসি হয়েছিল শহীদ ক্ষুদিরাম বসুর। বাংলা তথা ভারত হারিয়েছিল এক নির্ভীক সন্তানকে, স্বাধীনতার স্বপ্নে যিনি মৃত্যুভয়কেও বশ করেছিলেন। এমনকি ফাঁসির মঞ্চে তার শেষ কথা সকলকেই চমকে দিয়েছিল। জন্মের পরেই ছেলে মারা যাবে এই অন্ধবিশ্বাসে তার মা 3 মুঠো ক্ষুদের বিনিময়ে তাকে বিক্রি করে দিয়েছিলেন মাসির কাছে। সেই থেকেই তার নাম হয় ক্ষুদিরাম। 1908 সালে 30শে এপ্রিল বিহারের মুজাফরাবাদে ইউরোপিয়ান ক্লাবের সামনে বিপ্লবী প্রফুল্ল চাকির সঙ্গে বোমা ছুড়ে হত্যা করতে গিয়েছিলেন অত্যাচারী ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সাহেবকে। কিন্তু দুর্ভাগ্যবশত যেই গাড়িতে তারা বোমা ছুড়েছিলেন তাতে ছিলেন না কিংসফোর্ড, এর বদলে 2 ইংরেজ মহিলার মৃত্যু হয়। প্রফুল্ল চাকি আত্মহত্যা করলেও ক্ষুদিরাম ধরা পড়েছিলেন ব্রিটিশদের হাতে। বিচারে তার ফাঁসির রায় দিয়েছিলেন ব্রিটিশ বিচারক মিস্টার কনড্রফ। রায় ঘোষণার পর ক্ষুদিরামের মুখে ছিল হাসি। অল্প বয়সী ক্ষুদিরামকে বিচারক কনফোর্ড প্রশ্ন করতে বাধ্য হয়েছিলেন, ফাঁসিতে যে মরতে হবে সেটা কি সে বুঝেছে? স্বাধীনতার আকাঙ্ক্ষায় এমনি নির্ভীক ছিলেন মেদিনীপুরের এই বিষয় বালক। রায় ঘোষণার পর জীবনের শেষ কয়েকটা দিন কারাগারে বসে মাতসেনি, গ্যারিবাল্ডি ও রবীন্দ্রনাথের লেখা পড়তে চেয়েছিলেন। 10ই আগস্ট আইনজীবী সতীশচন্দ্র চক্রবর্তীকে ক্ষুদিরাম বলেছিলেন, রাজপুত নারীরা যেমন নির্ভয়ে আগুনে ঝাঁপ দিয়ে জহরব্রত পালন করিত, আমিও তেমনি নির্ভয়ে দেশের জন্য প্রাণ দেব। আগামীকাল আমি ফাঁসির আগে চতুর্ভুজার প্রসাদ খাইয়া বদ্ধভূমিতে যাইতে চাই। আর ফাঁসির আগে ক্ষুদিরামের শেষ ইচ্ছে কী ছিল জানেন? সেই সময় দেশের জন্য সশস্ত্র সংগ্রামকে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। বলেছিলেন তিনি বোমা বানাতে জানেন, ব্রিটিশদের অনুমতি পেলে সেই বিদ্যা তিনি ভারতের অন্যান্য যুবককে শিখিয়ে যেতে চান। তবে ফাঁসির মঞ্চে এসেও যে প্রশান্তি ছিল তার মনে তার সবচেয়ে বিস্ময়কর। 1908 সালের 11ই আগস্ট জেলের ভিতরে গড়া হয়েছিল 15 ফুট উঁচু এক ফাঁসির মঞ্চ, দুইদিকে 2 খুঁটি, তার উপর একটি লোহার রড ছিল আড়াড়েভাবে লাগানো। সেই রডের মাঝখানে মোটা এক গাছি দড়ি বাঁধা ছিল, তার শেষ প্রান্তে ছিল মরণ ফাঁস। ক্ষুদিরামকে সে মঞ্চে নিয়ে এসেছিলেন ব্রিটিশ সরকারের 4 পুলিশ, ক্ষুদিরাম ছিলেন তাদের সামনে। ফাঁসির আগে উপস্থিত আইনজীবীদের দিকে তাকিয়ে তিনি হেসে ফেলেছিলেন। তারপর পিচমোড়া করে বাঁধা হয় 2 হাত, গলায় ফাঁসির দড়ি পরানো মাত্র জল্লাদকে ক্ষুদিরাম প্রশ্ন করেছিলেন, ফাঁসির দড়িতে মোম দেয়া হয় কেন? এটাই ছিল তার জীবনের শেষ কথা। জল্লাদ বিষয়ে কিছুই বলতে পারেননি, বিষয়ে হতবাক হয়ে গিয়েছিলেন ব্রিটিশ জেলার থেকে উপস্থিত সকলেই। ফাঁসির আগে কি কারো মনে এই প্রশ্ন আসতে পারে? 1889 সালের 3রা ডিসেম্বর জন্মেছিলেন ক্ষুদিরাম বসু। 3 কন্যার পর তিনি ছিলেন চতুর্থ সন্তান। আগের 2 পুত্র জন্মের পরপরই মারা গিয়েছিল বলে তার মা লক্ষ্মীপ্রিয়া দেবী ক্ষুদিরামও দ্রুত মারা যাবেন বলে ভয় পেয়েছিলেন। সেই কারণে তিনি নিজের দিদির কাছে বিক্রি করে দিয়েছিলেন তার পুত্র ক্ষুদিরামকে। তিনি বুঝতেই পারেননি তার এই ছেলে অন্য ধাতুতে গড়া। মৃত্যুর 111 বছর পরেও স্বাধীন ভারতের মানুষের মনে যিনি আজও অমর। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি।